ওই যে ওই ডাক্তার বলেছেন তো নেই দাদু একটু ফল ঠল খেতে হবে তো ও নন্দিনী ওষুধ কেনার পয়সা নেই ফল জোগাড় করব কোত্থেকে মা আচ্ছা দাঁড়াও আমি দেখছি মনে হচ্ছে মুখটা ভালো আছে আজ ওর মুখ থেকে হ্যাঁ বার করতেই হবে এক্সকিউজ মি আপনারা কি ঠিক করেছেন বলুন তো ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে ডাক্তারের থেকে টাকাও নেবেন তাতে অসুবিধা কোথায় গরীব মানুষ হ্যাঁ অসুবিধা কিছু নেই কিন্তু তুমি একা দেবে কেন আমিও দেব আমাকে দিন আমি আপনার নাম করে সবার মধ্যে বিলিয়ে দেব ওকে চল 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 নন্দিনী নন্দিনী আমার বাড়িতে আমাদের বিয়ের কথাটা বলেছি সবাই রাজি আমি আমার বাড়ির লোকের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি তুমি তোমার বাড়িতে জানাও তাহলেই তো সামনের অগ্রহণে একটা শুভ দিন নন্দিনী নন্দিনী আমি তো বলে দিয়েছি ও ট্রিটমেন্ট এখানে হবে না আপনি কি এসেছেন আমাকে থ্রেট করতে আমি ও ট্রিটমেন্ট করব না আপনি করতে চাইলেও আমি করতে দেব না এটাই বলতে এসেছি আমি হ্যাঁ এই 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 কথা বলেছি বলতো তোকে এই গুন্ডা ছাড় মরবি তো একদিন কথাই শুনে না ম্যাডাম এক্স্যাক্টলি সেই জন্যই আমি ঠিক করেছি এখানে কোনো গুন্ডা মাস্তানের ট্রিটমেন্ট আমি হতে দেব না আমার ফুল সাপোর্ট আছে ম্যাডাম ও মরুক বা বাঁচুক তাতে আমার কিছু যায় আসে না কিন্তু ওর মায়ের জন্য ভেবে আমার খুব কষ্ট হয় কেন ওর মাও গুন্ডা নাকি না তাহলে শারদাময়ী ওর জামাইবাবু বিয়ের পর ওর দিদিকে বাপের বাড়িতে জমা করে এসছে ওর ছোট বোন ও বরকে নিয়ে বাপের বাড়িতেই থাকে এতজনের ভার বইতে না পেরে ওর বাবা হার্ট অ্যাটাকে সেই শোকে ওর মাও পাথর হয়ে গেছে সবারই মুখে ভাত তুলতে তুলতে এই পথটা বেছে নিয়েছে আই এম রিয়েলি সরি টু হিয়ার দ্যাট সরি সরি কেন ম্যাডাম আরে ফ্যামিলি প্রবলেম থাকলে লোকে সন্ন্যাসী হয় এই গুন্ডা মস্তান হয় না ম্যাডামকে প্রমিস কর প্রমিস কর কি তুই এই সব ছেড়ে দিবি ম্যাডাম আমি কথা দিচ্ছি আজ থেকে গুন্ডামি মস্তানি সব বন্ধ একদম ভালো হয়ে যাব ঠিক আছে আমি তোমার ট্রিটমেন্ট করব এসো আমার সঙ্গে আমি যেতে পারি হেসেই বেরোতে পারি অনেক অনেক কতল তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল কে তুই বল কে তুই বল কে তুই বল